দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। হামাস প্রধানের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ, হামলার নিন্দা। এদিকে ইসরায়েলের অস্ত্র সরবরাহে সহযোগিতা করতে ইতালির বন্দর শ্রমিকদের অস্বীকৃতি। আরো জানিয়ে দিব, কাসেম সুলাইমানি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ফিলিস্তিনের কুদস ব্রিগেড। এদিকে ইসরায়েলি হামলা নিয়ে ওআইসির জরুরি বৈঠকে যা আলোচনা হলো জানিয়ে দিব তার বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক সব পদক্ষেপে নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা তুরস্কের। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। হামাস প্রধানের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ, হামলার নিন্দা। ফিলিস্তিনের উপর গত এক সপ্তাহ ধরে বর্বর পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 150+ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে 950 জন। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ইসরায়েলের এহেন কর্মকাণ্ড নিয়ে কথা বলতে ফিলিস্তিনের ইসলামী আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার সাথে দেখা করেছেন কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল থানি। আলথানির বিবৃতির উদ্ধৃতি দিয়ে কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলে হামলা থামাতে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ফিলিস্তিনিদের ভাই সম্বোধন করে তিনি দেশটির পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন। কাতার সবসময়ই হামাসকে সমর্থন করে, এ দুর্দিনেও দেশটির পাশে রইল কাতার। গত সোমবার থেকে সংঘাত শুরু হওয়ার পর গাজায় 148 জন মারা গেছেন। কাতার এই হত্যাকাণ্ড মেনে নেবে না বলে মন্তব্য করেছেন। এ সময় ইসরায়েলের হামলা থামাতে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এদিকে ইসরায়েল অস্ত্র সরবরাহে সহযোগিতা করতে ইতালির বন্দরে শ্রমিকদের অস্বীকৃতি। ইহুদিবাদী ইসরায়েল সরকারের সাথে অস্ত্রের চলমান সরবরাহে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর পরিকল্পনা নিয়েছে ইতালির বন্দর শ্রমিকরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর প্রেক্ষাপটে অস্ত্র চালান সরবরাহে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে। অস্ত্রের একটি চালান ইসরায়েলে যাচ্ছে এমন তথ্য পাওয়ার পর ইতালির লিভর্নো শহরের বন্দর শ্রমিকরা তাতে সহযোগিতা না করার সিদ্ধান্ত নেয়। ইতালির অনলাইন পত্রিকা কন্ট্রোপিয়ানো এ খবর দিয়েছে। অস্ত্র ভর্তি কয়েকটি কন্টেইনার জাহাজে তুলে দেওয়ার জন্য বন্দর শ্রমিকদের টিপস দেওয়ার পর শ্রমিকরা জানতে পারে যে এসব কন্টেইনার ইসরায়েলের বন্দর নগরী আসদোতে যাবে। এ সময় এসব কন্টেইনারে অস্ত্র ও গোলাবারুদ ছিল। পত্রিকাটি লিখেছে, অস্ত্র বিস্ফোরক ফিলিস্তিনি জনগণকে হত্যার জন্য ব্যবহৃত হবে, যাদের উপর ইতিমধ্যে ইসরায়েল মারাত্মক হামলা চালিয়েছে। ইসরায়েলি আগ্রাসনে 150 কাছাকাছি মানুষ শহীদ হয়েছেন। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এদিকে কাসেম সুলাইমানি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ফিলিস্তিনের কুদস ব্রিগেড। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড উন্নত ক্ষেপণাস্ত্র কাসেম তৈরি করেছে। আজ সংগঠনটির পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সুলাইমানির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তারা এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে কাসেম। আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, এটি একটি উন্নত ক্ষেপণাস্ত্র। ইহুদিবাদীদের বিরুদ্ধে আমরা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার মধ্যে কাসেম ক্ষেপণাস্ত্রটি ছিল। কাসেম ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দূরবর্তী স্থানে নিখুঁতভাবে আঘাত হেনেছে বলে তিনি জানান। তিনি বলেন, কাসেম ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলের সেনা অবস্থান ও অস্ত্র গুদামে আঘাত হানা হয়েছে। ইরানের জনপ্রিয় জেনারেল কাসেম সুলাইমানি 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ হন। তিনি মসজিদুল আকসা মুক্তির সংগ্রামে সবসময় সমর্থন ও সহযোগিতা দিয়েছেন। এ কারণে তার শাহাদাতের পর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সহ ফিলিস্তিনি সংগঠনগুলো কাসেম সুলাইমানিকে বাইতুল মুকাদ্দাসের শহীদ হিসেবে ঘোষণা করেছেন। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এদিকে ইসরায়েলি হামলা নিয়ে ওআইসির জরুরি বৈঠকে যে আলোচনা হলো, চলুন জেনে নেওয়া যাক তার বিস্তারিত। ফিলিস্তিনের জেরুজালেম ও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার সপ্তম দিন চলছে। এই হামলার বিষয়ে গতকাল জরুরি বৈঠক ডেকেছে ইসলামিক সহযোগিতা পরিষদ। সংস্থাটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন। ওআইসির নির্বাহী কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ফিলিস্তিনিদের উপর নিপীড়ন বন্ধ করা আমাদের সকলের মানবিক দায়িত্ব। এক টুইটার বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনি ভাই বোনদের বাঁচাতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সব প্রকার চেষ্টা অব্যাহত রাখব। এদিকে ইসলামিক সহযোগিতা পরিষদের 57 সদস্যের এক জরুরি ভার্চুয়াল বৈঠকের শুরুতে টেলিভিশনে রেকর্ডকৃত বক্তব্যে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ইসরায়েলি হামলার নিন্দা জানান। পাশাপাশি সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল সপ্তম দিনের হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিন ভোর রাতে চালানো হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে ১৮১ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, এর মধ্যে ৫২ জনই শিশু। আহত হয়েছেন ১০০০ বেশি মানুষ। অপরপক্ষে পাল্টা জবাবে ইসরায়েল অভিমুখে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস, যা অধিকাংশই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দিয়ে প্রতিহত করেছে ইসরায়েল। হামাসের এই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ২ শিশুসহ ১০ জন নিহত হয়েছে, যেখানে ১ ভারতীয় ও ২ আরব মুসলিম রয়েছেন। চলমান এই সংঘাতকে ২০১৪ সালের থেকেও বড় আকারের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আল আকসায় নামাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে গত ১০ মে থেকে নতুন করে সংঘাত শুরু হয় গাজায়। আজ তার অষ্টম দিন চলছে। দর্শক, প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে আমি রিপোর্টার এসপিএন সোহাগ আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। তাই আমার পার্সোনাল একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এসপিএন সোহাগ, সেটাও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি। তাই আপনারা যারা আমার এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত না, তারা অবশ্যই ইউটিউব থেকে এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। দিল্লিতে মোদি বিরোধী পোস্টার টাঙ্গানোয় আটক ১৫ জন। মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে রাজধানী দিল্লির বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি দায়ের করা হয়েছে একাধিক মামলাও। বিক্ষোভকারীরা ভারত উৎপাদিত টিকা কেন বিদেশে পাঠানো হচ্ছে তা জানতে চেয়ে বিভিন্ন স্থানে পোস্টার সেটে দিয়েছেন। গতকাল টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিদিন ৩ লাখের বেশি আক্রান্ত হলেও ভারতে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে ৩,২৬,৯৮ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ২,৪৩,৭২,৯০৭ জনে দাঁড়িয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন ভারতে করোনায় আক্রান্ত মৃতের মোট পরিমাণ সরকারি হিসেবে চেয়ে কয়েক গুণ বেশি। আক্রান্তের সংখ্যা বাড়াতে থাকলেও ভারতের বেশ কিছু রাজ্যে ডোজ সংকটের কারণে বন্ধ হয়ে গেছে টিকাদান। এ নিয়ে দেশটির মানুষের মধ্যে খুব বাড়ছে। গত বৃহস্পতিবার রাতে দিল্লির বিভিন্ন স্থানে মোদী সরকারের টিম নীতির বিরোধিতা করে পোস্টার লাগানো হয়েছে বলে জানতে পারে পুলিশ। ওই ঘটনায় ১৭টি মামলা দায়ের করা হয়েছে। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, পরবর্তী সময়ে আরো অভিযোগ পাওয়া গেলে আরো মামলা দায়ের করা হবে। কাদের পক্ষ থেকে এসব পোস্টার লাগানো হচ্ছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। দিল্লির পুলিশ জানিয়েছে উত্তর পূর্ব দিল্লির এলাকায় ৩টি মামলা দায়ের করা হয়েছে আর এর থেকে আটক করা হয়েছে ২ জনকে। পশ্চিম এলাকায় ৩টি মামলা দায়ের করে ৩ জনকে আটক করা হয়েছে। মধ্যাঞ্চলে ২ মামলায় ৪ জনকে আর পূর্বাঞ্চলে ১টি মামলা দায়ের করে ৪ জনকে আটক করা হয়েছে, এই সূত্র জানিয়েছে ওডি। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সব পদক্ষেপ নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা তুরস্কের। ফিলিস্তিন ভাইবোনদের রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ের সব পদক্ষেপকে নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুরস্ক। গতকাল ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এক টুইটার বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনের জন্য আমাদের ঐক্য এবং দৃঢ়তা দেখানোর সময় এসেছে। উম্মা আমাদের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে। প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে। ওআইসির নির্বাহী কমিটির জরুরি বৈঠকে ফিলিস্তিনের চলমান নৃশংসতার জন্য এককভাবে ইসরায়েলকে দায়ী করা হয়েছে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এদিকে ওআইসির বৈঠকে ফিলিস্তিনের অধিকার নগ্নভাবে লঙ্ঘন করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল ফারহান আল সৌদ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।